প্রিয় দর্শক, স্বাগত সময়ের গল্পে। আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ভালোবাসা দিবস এবং বসন্তের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদেরকে। আজকে বসন্তের বিকেল এবং ভালোবাসা দিবসের বিকেলে আমার অতিথি জনপ্রিয় অভিনেত্রী, আবৃত্তিকার এবং নির্মাতা রোকেয়া প্রাচী, তার সঙ্গে আড্ডা দিব। তিনি কেমন আছেন এবং কি কাজ নিয়ে তিনি ব্যস্ত আছেন? শুরুতেই আপনাকে বসন্তের শুভেচ্ছা। আপনি বসন্তের বাসন্তী কালারের শাড়ি পরেছেন, ওর চাদর পরেছেন, আর আমি ভালোবাসা দিবসটা ফুটিয়ে তুলেছি। কেমন আছেন, কেমন লাগছে এই বিকেল? শুভেচ্ছা, বসন্ত, ভালোবাসা, সব কিছু নিয়ে শুভকামনা। ভালো আছি। কী নিয়ে ব্যস্ততা যাচ্ছে আজকে? ভালোবাসা দিবস বা বসন্ত আপনি বাইরে বের হতে দেখি না। এই মুহূর্তে আমি আপনার বাসায় রয়েছে, বাসার ছাদে রয়েছে। বাইরে আড্ডা দিতে বা বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা করতে বের হননি? পরিবারের সাথে আছি, সেটা খুব জরুরি। আমার মেয়ে, আমার মা, আমার বোনের মতো বান্ধবী, তার বাচ্চা, আমার ভাইয়ের বাচ্চারা, সব কিছু মিলে নিজের পরিবারের গণ্ডিতে সময় দেওয়াটা আমার কাছে অনেক মনে হচ্ছে। ভালোবাসা বলেন, বসন্ত বলেন, সুন্দর মুহূর্তগুলো তো আসলে তাদের সাথেই। আর শুভেচ্ছা বিনিময় যেটা, সেটা তো এখন ঘরে বসে সারা পৃথিবীর সাথেই সম্ভব। হ্যাঁ, সেটা হচ্ছে। কিন্তু আমি আমার আমার যে আমি, আমার পৃথিবী, আমার পরিবার, তাদের সাথে আছি। এবারের ভালোবাসা দিবস যদিও 14 ফেব্রুয়ারি, এবারও 14 ফেব্রুয়ারি, কিন্তু যেটা হয়েছে এবারের বসন্ত, বসন্তটা একদিন পিছিয়ে গেল। এবং দেখেছি যে অনেকেই গতকালকে, মানে 13ই ফেব্রুয়ারি, অনেকে বাসন্তী কালারের শাড়ি পরে বা পাঞ্জাবি পরে তারা বের হয়েছেন। তো আনন্দের উপলক্ষে কি কমে গেল বলে মনে হয় না আপনার কাছে, নাকি বাড়তি মনে হচ্ছে? আমার তো মনে হয় জীবনে দুটো বসন্ত পেয়ে গেলাম এবছর। মানে গতকালকেও বসন্ত ছিল, আজকেও বসন্ত, সারা বছরই হয়তো বসন্তে যাবে। বছরে যদি দুটো বসন্ত হয়, আমরা যেরকম মানুষের যখন জন্মদিন হয় তখন বলি যে আরেকটি বসন্ত পার করলেন রোকেয়া প্রাচী, সেক্ষেত্রে আপনার বয়সে কি আরও একটা বছর অতিরিক্ত যুক্ত হচ্ছে? আমি যে কোনো যুক্ত হওয়াকেই না খুব পজিটিভ মনে করি। হারানোর চেয়ে পাওয়ার আনন্দই তো বেশি। কখনো কখনো হারাতেও ভালো লাগে, কিন্তু এই যে পেলাম, যুক্ত হলো, আমার কাছে ভালোই লাগছে। সেই যুক্ত হওয়ার গল্প শুনবো। আপনি অনেক সম্মাননা পেয়েছেন দেশে এবং দেশের বাইরে, অনেক সম্মাননা পেয়েছেন। আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়ী অভিনেত্রী, আপনি অসাধারণ অভিনয় করেন। আপনার অভিনয় করা কয়েকটি চলচ্চিত্র আমার ভীষণ প্রিয়, মাটির ময়না, যেটা একটু আগে অফেয়ারও বলছিলাম আপনাকে। তো আমার যেটা মনে হয় বা আমার যেটা পর্যবেক্ষণ, আমার যেটা মনে হয়েছে, আপনি দেশীয় পুরস্কারের চেয়েও আন্তর্জাতিক পুরস্কার বা দেশের বাইরে পুরস্কার বেশি জয়ী হয়েছেন। কীভাবে হয়েছে আসলে এটা, দেশের স্বীকৃতি কেন কম পেয়েছেন? আসলে আমরা তো দর্শকের জন্য কাজ করি, সবার ভালোবাসার জন্য কাজ করি। দর্শকের ভালোবাসা, স্বীকৃতি, সেটি পেয়েছি একদম পুরো আকাশ জুড়ে। হ্যাঁ, নিঃসন্দেহে। আর পুতুল টাইপের যে পুরস্কারগুলো, যেটার জন্য সব শিল্পীরা কিন্তু ভেতরে ভেতরে উদ্গ্রীব হয়ে থাকে, আমিও হয়েছিলাম, আছি, থাকবো নিশ্চয়ই, সেটা কম পাওয়া হয়েছে বাংলাদেশের মাটিতে। সেটা জানি না এখানকার, মানে আমি আমার ছবি যে সময়ে পুরস্কারের জন্য টেবিলে গেছে, সেখানে তার যারা ছিলেন ওনারা হয়তো যোগ্য মনে করেননি। আর আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের ছবি কান চলচ্চিত্র উৎসব সহ পৃথিবীর অনেক সম্মানজনক উৎসবে গেছে, অনেক 170-172 এরকম অনেক ছবির মধ্যে প্রতিযোগিতায় ছবিও পুরস্কার পেয়েছে, আমিও পেয়েছি চারটা। আমি নিজেও বাইরের 3টে পুরস্কার পেয়েছি, সম্মাননা পেয়েছি, অনেক জায়গায় টাই হয়েছে। তো আমার কাছে মনে হয় যে বললাম, ওই টেবিলে যারা ছিলেন ওনারা যোগ্য মনে করেননি, আমি সেই শ্রদ্ধাটা প্রদর্শন করতেই চাই। তবে এই ক্ষেত্রে একটা গল্প বলি, ছোট গল্প, একদমই ছোট গল্প। সেটি হচ্ছে, যখন মাটির ময়না কানে পুরস্কৃত হলো, সম্মানিত হলো, দেশের বাইরে অনেক পুরস্কৃত হলো, আমরা সম্মানিত হলাম, দেশের বাইরে প্রায় 420টা সিনেমা হলে রিলিজ হলো, এরকম অনেক প্রশংসা আমরা ভাসছি, তখন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা দেয়া হলো। সেখানে শিশু বিভাগ ছাড়া কোনো পুরস্কারই আমরা আসলে আর একটা ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিলাম পাইনি। তো আচ্ছা, ঠিক আছে, পাইনি, সেটা তেমন কষ্টকর অভিজ্ঞতা ছিল না। কিন্তু সে বছর যেটা হলো, অভিনয় শিল্পী, মানে নারী অভিনেত্রী ক্যাটাগরিতে কাউকে পুরস্কার দেওয়া হলো না। আমরা পর্দার বাইরে থেকে যেটা শুনেছি সেটা একটু বিচ্ছিন্ন, সেটা আরেকটা ছোট গল্প, যেহেতু কোনো প্রমাণ নেই, তবু আমি ছোট গল্পটা আরও ছোট করে বলছি। সেখানে
মাটি ময়নার জন্য আমি ছিলাম আর এরকম আরও দুই তিনজন ছিলেন। যাই হোক, মানে কে যোগ্য কে অযোগ্য এই বিবেচনায় বেশ বেশ মানে আলোচনা হয়েছে। হওয়ার পর কোনো মানে মতামতে আসতে পারেনি এবং সেই বছর কাউকে পুরস্কার দেওয়া হয়নি, যেটি ভীষণ লজ্জাজনক। কারণ যদি এরকম হয়, জুরি বোর্ডে যারা থাকেন তারা মনে মনে চিন্তা করে যান যে এবছর তো অমুককে দেওয়া উচিত, আচ্ছা এবছর ওনাকে দিলে ভালো হয়। জাতীয় চলচ্চিত্র পুরস্কার কিন্তু আসলে আগে থেকে ঠিক করা থাকে মনে মনে বা মাথায় কাউকে নিয়ে গিয়ে যে তাকে পুরস্কার দিতে হবে। যদি সেটা হয় তাহলে আমাদের চলচ্চিত্র কিন্তু আজকে যে পর্যায়ে এসছে সে পর্যায়ে আসলে আসবার কথা। তো মাটির ময়নার জন্য আমাদের শ্রদ্ধেয় তারেক মাসুদ কোনো পুরস্কারই পেলেন না, অভিনেতা পেলেন না, আমি তো নারী পেলামই না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বাকবিতণ্ডাটা এমন পর্যায়ে গিয়েছিল যে আমাকে বাদ দিয়ে যদি অন্য কোনো অভিনেত্রীকে দিতে হয় সেটা বেশি আলোচনা হয়ে যাবে, সেজন্য সেবছর কোনো অভিনয় শিল্পীও পুরস্কার পায়নি। তো জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ইতিহাসে আপনি ঘেঁটে দেখবেন গত 20-25 বছরে সে বছরই একমাত্র বছর যে বছর নারী চলচ্চিত্রে মানে অভিনেত্রী হিসেবে কাউকে পুরস্কৃত করা হয়নি, যেখানে মাটির ময়নার জন্য কিন্তু আমরা সম্মানিত হয়েছি দেশের বাইরে। এখন আপনার প্রশ্নের উত্তর আমি এর চেয়ে আর খোলামেলাভাবে দর্শকদের সামনে দিতে পারছি না। কিন্তু আপনাকে পছন্দের তালিকায় না থাকার কারণ কি ছিল আসলে? আমি মনে করি যে যিনি ছিলেন তার ভালো লাগেনি, সেই তিনজন চারজন পছন্দ করেননি, ভালো না লাগার তাকে তো আপনি দোষ দিতে পারবেন না। তাহলে ব্যক্তি রোকেয়া প্রাচীকে অপছন্দের কারণে ছিল? আমি সেভাবে বলতে চাই না, ওনার আমার অভিনয় ভালো লাগে না, আমি সেভাবে বলতে চাই না যে আমাকে অপছন্দ করেন বলে বা তা নয়। আমি মনে করি যে যারা ছিলেন ওনাদের কাছে হয়তো বিবেচিত হয়নি তারেক মাসুদ একজন ভালো পরিচালক, বিবেচিত হয়নি তারেক মাসুদের মাটির ময়না মানে বেস্ট ফিল্ম হতে পারে, বিবেচিত হয়নি মাটির ময়নার স্ক্রিপ্টটি যেটা দেশের বাইরে পুরস্কৃত হয়েছে বাংলাদেশের জন্য ভালো চিত্রনাট্য কিংবা সিনেমাটোগ্রাফি বাংলাদেশের জন্য প্রযোজ্য, বা অভিনেতা ভালো অভিনেতা বা অভিনেত্রী ওনারা মনেই করেননি যে মাটির ময়না শিশু বিভাগ বা আরেকটা ছোট্ট সম্ভবত গানে এছাড়া অন্য বিভাগগুলো পাওয়ার যোগ্য। তা আমি ওনাদের প্রতি সম্মান রেখে বলছি ওনারা হয়তো রাইট, আমরাই হয়তো রং। আচ্ছা, মাটির ময়নার কথা বলছেন, আমার শ্রদ্ধেয় তারেক মাসুদের কথা মনে পড়ছে, ওনার দুর্ভাগ্যজনক মৃত্যুটাও মনে পড়ছে। কেমন ছিল ওনার সঙ্গে কাজের অভিজ্ঞতা? নিশ্চয় অনেকবার বলেছেন, আবারও কথা প্রসঙ্গে চলে আসলো। না, আমি যখন প্রথম চলচ্চিত্রে আসি আমি তখন শুধুই মঞ্চ অভিনেত্রী, আমার শ্রদ্ধাভাজন পরিচালক মোরশেদুল ইসলামের হাত ধরেই কিন্তু আমার চলচ্চিত্রে আসা, যে চলচ্চিত্রে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি দুখাই ছবিতে। তো মোরশেদ ভাই যখন আমাকে দুখাইতে সুযোগ দিয়েছেন তখন কিন্তু আমি একজন শিশু, মোরশেদ ভাইয়ের হাত ধরে আমির সেটি আমি পেয়েছি। মাটির ময়না কাজ না করলে মানে এই যে এগিয়ে যাওয়ার যে একটা ধাপ শুরু হয় সেটি হতো না, মাটির ময়না না পেলে হয়তো আমি শুধু দুখাই পর্যন্তই থাকতাম। সেই জন্য আমার মনে হয় যে দুখাই থেকে মাটির ময়না এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সময় যেখানে আমি শিশু থেকে পরিণত হয়েছি কাজের ক্ষেত্রে, আমার চলচ্চিত্রের ক্ষেত্রে। এখন যেমন আমার যখন মানে মোরশেদ ভাইয়ের কথা মনে হয়, তারিক ভাইয়ের কথা মনে হয়, আমার মনে হয় যে আমি হয় কাজ করবো অথবা করবো না, মাঝামাঝি বলে কিছু নেই। কারণ আমার আমি যাদের সাথে কাজ করেছি সৌভাগ্যবশত ওনাদের কোনো মাঝামাঝি ছিল না, হয় ভালো কাজ করবো অথবা করবো না। তো তারেক ভাই কোথাও মানে কম্প্রোমাইজ করতেন না, আমি ফাঁকি দিতেন না। তো তারেক ভাইয়ের সাথে কাজ করতে করতে তারেক ভাইয়ের আচরণ প্রভাব আমাদের মধ্যে আছে। ক্যাথরিনা তারেক ভাই যুগলবন্দি পরিচালক এবং তাদের কাজের প্রক্রিয়া ভাবনার প্রক্রিয়াগুলো আমি মনে করি যে আমার উপরে আছে, যার জন্য আমি কিন্তু যখন নিজে নির্মাতা হওয়ার চেষ্টা করেছি আমার প্রথম কাজই ছিল মুক্তিযুদ্ধ নিয়ে, ভাষা আন্দোলন নিয়ে, ইতিহাস নিয়ে। আমি এর বাইরে যেতে পারিনি। আমি যখন কোনো আমার প্রায় মনে হচ্ছে সিনেমা বানাবো, কিন্তু আমার যখনই তারেক ভাইয়ের কথা মনে হচ্ছে আমার হচ্ছে যে না এত সহজ নয়, গবেষণা করতে হবে। আমি তারেক ভাইকে দেখেছি মাটির ময়নার সময় কত গবেষণা করেছেন, তার পরবর্তী ছবি, তার পরবর্তী ছবি, ওনার গবেষণার পিছনে অনেক সময় লেগেছে। উনি কিন্তু গবেষণা করতে গিয়ে ছবি বানাতে গিয়ে কিন্তু উনি মানে একদম ভিক্ষুক হয়ে গিয়েছিলেন, এরকম অবস্থা। ওনার কাছে টাকা ছিলেন না, আমি তো ওনার বাসায় থেকেছি, খেয়েছি, আমি দেখেছি ওনার উনি ওনার পরিবারকে নিয়ে কীভাবে চলেছেন, ক্যাথরিন কীভাবে স্যাক্রিফাইস করেছে। তেমন একজন পরিচালককে মেনে নিতে হবে যে আমি হয় একজন শিল্পী হব
অথবা আমি একজন বাণিজ্যিক নির্মাতা হব, কিংবা আমি আকর্ষণীয় একজন পরিচালক হব, যাকে সবাই চিনবে, মানে গ্ল্যামারাস কিছু হবে, আমি কি হব সেটা ভেবে চিন্তেই যে আমাকে পথে নামতে হবে। এবং আমি যদি মনে করি আমি শিল্পী হব, আমি পরিচালক, আমি পরিচালনা করব সেই শৈল্পিক জায়গায় থেকে, সেই ধ্যানের জায়গায় থেকে, সাধনার জায়গায় থেকে, তাহলে ওই কষ্টটা আমাকে করতে হবে। আমাকে রাতের ঘুম হারাম করতে হবে, আমাকে গবেষণা করতে হবে, অনেক কম কাজ করতে হবে, মানে কোয়ালিটি কাজ করতে হবে, অনেক কাজ না, অনেক কিছু না, শুধু সিনেমা বানালে সিনেমাই, অভিনয় করলে শুধু অভিনয়, অনেক কাজ করলে কিছুই হবে না। অনেক ধরনের চরিত্র অভিনয় করেছেন, আমরা থার্ড জেন্ডার এরকম একটা, কেমন ছিল সেখান সেই ছবিতে অভিজ্ঞতা, কেমন ছিল অভিনয়ের অভিজ্ঞতা? ভিন্ন ধরনের গল্প তো নিশ্চিতভাবে, একদম আমার ওটা আরেকটা অভিজ্ঞতা, মানে যারা শিখণ্ডী আমাদের মতোই মানুষ, আমিও হতে পারতাম, আপনিও হতে পারতেন। আমার জন্ম যেহেতু আমার কোনো হাত নেই, কাজে আমি মনে করি আমি সৌভাগ্যবান, মানে যদি সেভাবে দেখতে চাই। আপনি যখন সন্তানকে বের করে দিয়েছিলেন, আবার সন্তান, হ্যাঁ, সন্তানকে ফিরে পাওয়ার ট্রাই করছিলেন, সেটা আমার আমার সেটাই মানে সেই পয়েন্টটাই বলতে চাচ্ছিলাম, যে মনে হচ্ছে না যে ঠিক আছে আমি একজন সমাজে সব সুযোগ সুবিধা পাচ্ছি, আমি সৌভাগ্যবান, কিন্তু যিনি শিখণ্ডী শিশু তার তো কোনো অপরাধ নেই, কিন্তু সে সকল সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে, সে সৌভাগ্যবান না? এবং একজন মা, আমি আমার সন্তান ছবিতে শিখণ্ডী, আমি তাকে ভালোবাসছি, আমার বুক ফেটে যাচ্ছে, আমি তাকে সরিয়ে দিচ্ছি এবং আমি জেনেও তাকে রাখতে পারছি না, মানে একটা মায়ের যে কষ্ট, এটা আমার মানে আমার আমার আমি পুরো ছবিটা যখন মানে যখন শ্যুট করি আমি সারাদিন কেঁদেছিলাম, মানে মানে আমার এখনও মনে হয় যে আমরা সত্যি অনেক সৌভাগ্যবান, আমরা মানে কতখানি যে অবহেলা করি মানুষদের, আমরা বোধহয় ওদের লাইফে যাই না, ওরা আমাদের সাথে অনেকেই ছিল আমাদের সাথে, আমার এত কষ্ট হয়েছে মানে আমি কোনো দিন ভুলবো না, মানে এখনও আমার আমি যখন সিগনালে দেখি ওদেরকে চেষ্টা করি সাহায্য করতে, কিছুই হয়তো করতে পারি না, কিন্তু আমার মনে হয় যে কিছুই না, মানে আমি ওরকম হতে পারতাম, মানে আমি ওরকম হতে পারতাম, ওদের জানাজা হয় না, ওরা স্বাভাবিক জীবন পায় না, আমার মতো একটা মানুষ কিন্তু সে তেলাপোকার জীবনযাপনও করতে পারে না সোসাইটিতে, তাকে আমরা কি, মানে আমি এত বড় বড় কথা বলছি, আমি একজন শিখণ্ডীকে কিন্তু আমার বাসায় কখনোই শেল্টার দিতে পারবো না, মানে আমরা পারি না, বড় বড় কথা বলি কিন্তু পারি না, আমরা ওই এনজিও থেকে টাকা এনে কিছু দিয়ে টিয়ে বড় বড় কথা বলি, বাট আজকে আপনি আমাকে যদি বলেন আমি অনেক কিছু করতে পারবো, আমি হতে পারবো না, এটাই সত্যি, এটাই বাস্তবতা, আমরা অনেক অনেক প্রতারক টাইপের, মানে ওই ছবি করার সময় মনে হচ্ছে যে বড় বড় কথা বলছি কিন্তু আমরা অনেক অনেক মানে অনেক মানে মিন টাইপের মানুষ, বরং ওরা আমাদের চেয়ে বেটার, ওরা যে আমাদের ওরা এসে আমাদের থেকে টাকা নিচ্ছে, ওরা তো কিন্তু কোনো আমাদের এসে দেখুন আপনি ওদের গালি না দিলে ওরা কিন্তু আপনাকে গালি দেবে না, আচ্ছা আমরা কিন্তু ওদের এক ঘরে করে রেখেছি, তো ওদের তো আমাদের ঢিল দেওয়া উচিত আমাদের ঘরে, আপনি চিন্তা করেন আপনাকে যদি কেউ এক ঘরে করে রাখে কেমন লাগবে, মারা যাওয়ার পর জানাজা দিতে পারে না, এটা করতে পারে না, সম্পত্তিতে কোনো অধিকার নেই, বাড়িতে থাকতে পারে না, এবং তার জন্য তার পরিবারকেও কিন্তু অনেক মানে ক্রাইসিসে পড়তে হয়, ভয়ঙ্কর কাছ থেকে, মানে এটা ভয়ঙ্কর, বাবা মা যখন কোনো সন্তানকে বিসর্জন দেয় মানে এর চেয়ে ভয়ঙ্কর কিছু হতে পারে না। এই যে আপনি বললেন তাদের সঙ্গে সিগনালে দেখা হলে আপনি কথা বলেন, তারা কি আপনার সেই ছবিটা কি তারা দেখেছে বা আমি জানি না, আপনাকে চিনতে পেরেছে কিনা, আমি জানি না, মানে আমি জানি না, মানে হয়তো চেনে, অনেক 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 এলাকার এরকম অনেকের সাথে আমার ভালো সম্পর্ক আছে, মানে অনেকের সাথে আমার ভালো সম্পর্ক, কিন্তু সিগনালে কখন ওদের চোখের দিকে তাকাতে পারি না, আমার খুব কষ্ট হয়, জিজ্ঞেস করার সাহস আমার নেই, আমার কেন জানি মনে হয় যে আমরা সবাই মিলে একটু সাহায্য করতেই পারি, সেটা করি না। তবে হ্যাঁ, এখন দেখেন আমাদের এবারের মাননীয় প্রধানমন্ত্রীকে তাদেরকে ইলেকশন করার সুযোগ দিয়েছে, ভারতে কিন্তু ভারতে কিন্তু ওরা অনেক আগেই ওদের সেই স্বাধীনতা সেই জায়গাটা তৈরি করতে পেরেছে, পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এরকম অবস্থা না, গ্রামে গঞ্জের অবস্থা এখনও ঠিক হয়নি, কিন্তু তারপর আমার কাছে মনে হয় আমি আশা আলো দেখছি, বরং আবারও বলছি কাউকে কটাক্ষ করছি না, শ্রদ্ধা রেখে বলছি এনজিওর চেয়ে বরং সরকার অনেক বেশি পজিটিভ, এনজিওরা টাকা নিচ্ছে কিন্তু যদি সে টাকা খরচই হয় তাহলে পথেঘাটে এত শিখণ্ডী কেন থাকবে, শিখণ্ডীদের বাড়িঘরে কখনো গেছেন? আপনি যাবেন গিয়ে দেখবেন, আমি দেখেছি,
এত যে ডোনেশন আসে সেটা কোথায় যায়? যাই হোক, আমি মনে বেশি বলছি, আমার একটু আবেগ অন্য জায়গায় আছে। যদি একসাথে কাজ করেছি, আমি দেখছি আপনি কান্না করছেন। একটু অন্যদিকে যাই, আপনি ওপার বাংলার বিখ্যাত নির্মাতা গৌতম ঘোষের সঙ্গে কাজ করেছেন লালনকে নিয়ে, কেমন ছিল সেই অভিজ্ঞতা? সেই অভিজ্ঞতা জানতে চাই, গৌতম ঘোষের সঙ্গে কাজ করতে কেমন লেগেছে? গৌতম দা খুব অসাধারণ পরিচালক, নিশ্চয়ই। হ্যাঁ, বড় মনের মানুষ, ওনার মনের মানুষ ছবিতেই কাজ করেছি আমি। আমার অংশটা ছিল লালনকে যে লালন পালন করে, তো উনি আমাকে শুটিংয়ের মাঝখানে উনি আমাকে কাস্ট করেছেন, তো ফোন করলেন। সব আপনি মাঝখানে বা 30-30% কিছু কিছু ছবিতে, কিন্তু আবার কিছু ছবি আছে যে আমার সৌভাগ্য হতে পারে যে আপনার জন্য আসলে অপেক্ষা করে হয়তো, তবে কিছু কিছু ছবি এরকম আছে যে লিখবার সময় ভেবেছে আমি করব, এসে বলেছে যে আপা বা দিদি বা ভাবি আপনাকে ভেবেই চিত্র, হ্যাঁ, এটা কিন্তু আপনাকে নিয়ে করেছে, আপনি না বলেন না, মানে আগেই বলে দেয়। আপনি কিন্তু না বলার জায়গা থাকে নাকি না করেছেন এরকম হয়তো বা কাউকে? আমার পুরো মানে সিনেমার ক্ষেত্রে যদি পুরোটা পছন্দ না হয়, আমি যদি মনে করি যে এটা আমার জন্য নয় বা, তাহলে আমি করব না। মানে শুধু আমার ঝুলিতে আরেকটা ছবি, আমাকে দেখা যাবে আরেকবার, আমি কিছু টাকা পাবো, নাটক সিনেমা আমি কখনো করব না, করিনি। বুঝিয়ে বলি যে ভাই এটা আমাকে মানাচ্ছে না, বা এটা আমি পারবো না, বা এটা করা ঠিক হবে না এরকম, বা আপনার স্ক্রিপ্ট আমার পছন্দ হয়নি, বিনয়ের সাথে চেষ্টা করি বোঝাতে, কিন্তু জোর করে আছে আরেকটা ছবি করা দরকার, এবছর আমি কোনো কাজ করলাম না, আমাকে সবাই ভুলে যাবে, না মানে হিসাব নিকেশের জায়গা থেকে কাজটা করতে চাইনি, করি না। তো গৌতমদা আমাকে ফোন করলেন, বললেন যে প্রাচীর এভাবে একটা কাজ করতে চাই, আপনার চরিত্রটা আপনি কি পড়েছেন? আমি বললাম জি। বলে আপনার জন্য দুটো নির্দেশ থাকবে, আপনি ভ্রু প্লাক করবেন না, চুল কাটবেন না। আমরা আচ্ছা, তো যাই হোক, আমার শুটিং শুরু হতে হতে প্রায় 3-3.5 মাস পর শুরু হলো। তো উনি মানে উনি আমাকে দেখে খুব খুশি হলেন, শুটিংয়ের আগে যখন দেখা হলো, যে আমি কথা রেখেছি, আমি সত্যি ভ্রু প্লাক করিনি, চুল কাটিনি, কিচ্ছু না। তারপর উনি আমাকে কস্টিউমের কথা বললেন, আমি আবার নিজে কিছু কস্টিউম নিয়ে গেলাম, কারণ উনি বলছিলেন যে এরকম কস্টিউম খুঁজছি, তা আমি আবার ওরকম ভেবে ভেবে নিয়ে গেলাম। উনি খুব খুশি হলেন, যখন কাজ করতে গেলাম দেখলাম যে উনি খুব সম্মান করতে জানেন, যেটা আমি তারেক মাসুদ, মোর্শেদ ভাই, আরও বেশ কিছু পরিচালকের মধ্যে পেয়েছি। মানে শিল্পীকে সম্মান করা মানে শুধু চেয়ার দেওয়া নয়, মানে শিল্পী যখন অভিনয় করছে ক্যামেরার সামনে, সেখানে তাকে নার্সিং করার প্রয়োজন আছে। আমি একটা শট দিচ্ছিলাম লালনকে যখন বিদায় দিচ্ছি, তো উনি ইয়েতে ছিলেন, হ্যাঁ, উনি মানে অনেক লং টলি ক্রেনে ছিলেন, অনেক উপরে ওনার ক্রেন। শটটা শেষ হলো, তো উনি আমি বিদায় দিতে দিতে উনি আমাকে একবার, আমি বসে পড়বো কাঁদতে কাঁদতে, তো উনি আমি বসে পড়েছি, তো উনি ক্রেন থেকে নামলেন। প্রথমে কথা ছিল একটা টু শট আছে, ওটা নেবেন, মানে বিদায়ের টু শটটা নেবেন। তো উনি আমি বোধহয় বসেই আছি, তো উনি মাস্টার শটে আমাকে যেভাবে দেখেছেন আমি সেভাবে বসে, তো উনি ওখান থেকে নেমেই প্রথমে দৌড়ে আমার কাছে এসেছেন, এসে আমাকে দেখে উনি বললো টু শটটা এখন আমি সিঙ্গেল শট নিব, আমি ক্লোজ শটটা নিব কুইক, এবং বললো যে এক মিনিটের মধ্যে ক্যামেরা শিফট করো, লেন্স নিয়ে আসো। এত না কি যেন একটা লেন্সের কথা বললো, আমি অত খেয়াল করিনি। আমার মধ্যে উনি বললো কুইক এক মিনিটের মধ্যে ক্যামেরা শিফট করো, বলে উনি নিজেই ক্যামেরা ট্যামেরা টেনে টুনে একদম মানে এক মিনিটের মধ্যে আসলে শিফট করা সম্ভব না, বাট উনি নিজে হাত লাগিয়ে খুবই দ্রুত একদম ক্যামেরা ট্যামেরা টেনে একদম, মানে সেটা আমার মনে হলো যে আসলে মানে আক্ষরিক করতে এক মিনিট না হলেও উনি ওরকমই কাছাকাছি মানে খুব দ্রুত সময়ে এসে ক্যামেরাটা দিয়ে নিয়ে আসলেন, এবং উনি শটটা উনি কোনো কথাই বললেন না, বললো সবাইকে কোয়াইট করে, নিজেদের নিজে ক্যামেরা চালান, শটটা নিলে, শটটা নেওয়ার পর উনি মানে উনি ওদের মধ্যে কোনো ডিরেকশনও কিছু দেয়নি, উনি দেখছি আমি মুডেই আছি, উনি শটটা নিলেন, নিয়ে আমাকে মাথা হাত দিয়ে বললো যে ভালো হয়েছে, থ্যাংক ইউ, মানে আমাকে বললো যে মানে ওনার মানে একদম প্রাণ থেকে, হ্যাঁ। আমার 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 আমি আবার মনে মনে তখন ওনাকে কিছু বলতে পারিনি, কিন্তু আমি মনে মনে আবার ওনাকে বললাম যে মানে থ্যাংক ইউ, কারণ আমার যে ইমোশনটা ছিল উনি সেটাকে সম্মান করেছেন, উনি বুঝেছেন শিল্পী তৈরি হয়ে আছে, শিল্পী ওই ইমোশনের মধ্যে আছে, এখন শিল্পীকে মানে ইমোশন থেকে সরিয়ে না দিয়ে যদি ওটাই নেওয়া যায়, এই যে সম্মান করা একজন শিল্পীকে তৈরি করা এভাবে, এটা অনেক বড় ব্যাপার, যেটা তারেক ভাই করতেন, আমি গৌতম ঘোষকে দেখেছি। আরেকটা জিনিস আমি ওনাকে দেখেছি, উনি 10টা প্যাক আপ হলো, আমরা একসাথে সবাই একসাথে শুটিং শেষ হওয়ার পর এসে উনি আমাদের সবাই মিলে একসাথে ডিনার করলাম, উনি ওনার রুমে চলে গেলেন, ভাবি ছিলেন ওনার যে যার রুমে চলে গেল। পরের দিন কল 8টায়, আমি 7:45 বেরিয়ে দেখতাম যে গৌতমদা একদম পুরোপুরি রেডি হয়ে উনি বারান্দায় দাঁড়িয়ে আছেন, গুড মর্নিং, গুড মর্নিং,
সবাই আবার একসাথে গেলাম, ব্রেকফাস্ট করলাম, শুটিং শুরু হয়ে গেল। মানে একজন পরিচালকের যে সময়, ডিসিপ্লিন এবং কল দিয়ে নিজের দাঁড়িয়ে থাকা, যেটা আমি তারিক ভাইকেও দেখতাম 8টায় কল দিয়ে 7:30 গুড মর্নিং, এই যে ব্যাপারগুলো, মোর্শেদ ভাইও ছিলেন, এরকম আরও অনেক পরিচালক আছেন যাদেরকে আমি দেখেছি যারা ভালো কাজই করেছেন, এই যে বিষয়টা, আমি আপনাকে 8টায় আসতে বললাম কিন্তু আমি আসলাম 10টায়, কিংবা আমি আপনার সময়টাকে মানে সম্মান করলাম না, এই যে বিষয়গুলো এখান থেকেই তো শিখতে হবে। আজকে আমি ঠিক টাইমে ছিলাম, হ্যাঁ, এটা নিয়ে আমি আপনাকে প্রশংসা করেছি। তো এই বিষয়গুলো, এটা কিন্তু একটা ওয়েভের মতো, এটা কিন্তু খুব ইন্সপায়ার করে, বলতে হয় না, বাবাটা কিন্তু এভাবেই আসে, মানে একটা এনার্জি আসে তখন কাজ করার ক্ষেত্রে, তখন মনে হয় যে আমিও আপনার টিমের, আমারও দায়িত্ব আপনাকে এগিয়ে দেয়া, মানে বলতে হয় না যে ভাই আপনি আমার দলে, আমাকে একটু ঠেলা দিয়েন ভাই, মানে রাস্তাটা, ব্যাপারটা কিন্তু এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমি যখন কাদায় নেমে আপনার নামবো, আপনিও কিন্তু নিজের মতো করেই নেমে আসবেন, তো এরকম আর কি, যে এনার্জিটা ভাগ করে নেয়া, স্পিরিটটা শেয়ার করা, এটা খুব, আমি এটা মানে গৌতমদার কাছ থেকে শিখেছি, এবং উনি খুব বড় মনের সম্মানিত মানুষ, সম্মান করতে জানেন, আর এত পড়াশোনা করা একটা মানুষ, এত জ্ঞানী, এত জ্ঞানী, মানে আমার মনে হয় এত জানেন, পরিচালকদের বোধ হয় জ্ঞানী হতে হয়, পড়তে হয়, মানে সার্টিফিকেট না, তারিক ভাইকেও দেখতাম অনেক জানেন, অনেক পড়েন, এই অনেক জানা পড়া বোঝা সব কিছু নিয়ে এবং শুদ্ধ করে কথা বলেন। আমরা এতক্ষণ অভিনেত্রী রোকেয়া প্রাচীর কথা শুনছিলাম, আমরা নির্মাতা রোকেয়া প্রাচীর কথা শুনতে চাই। আমি জানি যে আপনি বেশ কিছু ডকুমেন্টারি নির্মাণ করেছেন, আপনি ভাষা আন্দোলন, এখন ভাষার মাস চলছে আজকে 14ই ফেব্রুয়ারি, সেই অভিজ্ঞতা শুনতে চাই, ভাষা শহীদ বরকতের কথা শুনতে চাই আপনার কাছে, আপনার দীর্ঘ একটা সফর আছে এই বিষয়ে। ভাষা শহীদ আবুল বরকত আমার জীবনে আরেকটা মানে মাইলস্টোন বলা যায়, মানে আমি মাত্র মানে নির্মাণ করব, তখন আমি গোবিন্দ হালদার, আনোয়ার হোসেন, শ্রদ্ধা আনোয়ার হোসেন, রানী সরকার, তারপর দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বাবুয়া বোস, প্রবাল চৌধুরী, ওনাদের নিয়ে কাজ করেছি মাত্র। তো তখন আমাকে আবুল বরকতের পরিবারের একজন, যিনি বেঁচে ছিলেন তখন, এখন উনি নেই, ওনাকে আল্লাহ শান্তিতে রাখুক, আবুল বরকতের মামাতো ভাই, তো উনি আমাকে বলেন যে আপনি একটু, আমি অনেকের কাছে গেছি তো কেউ সাহস পায় না, কারণ কিছু নাই তো তথ্য, দুটা তিনটা চিঠি আছে মাত্র, আর কিছু পুরনো সেই কমন কিছু ছবি। তাই আমি বললাম যে আমি চেষ্টা করি, কিন্তু আমাকে সময় দিতে হবে। বলে আপনি সময় নেন, বাজেট কোনো সমস্যা না, সময় কোনো সমস্যা না, কিন্তু আসল জিনিসটা বের করে নিয়ে আসবেন। আমি বললাম ঠিক আছে। আমি আবার বললাম যে আমাকে কিন্তু আপনি বলতে পারবেন না এটা দেন ওটা দেন, দেবেন না, আমি যেটা সত্য সেটাই রাখবো, আপনি আমাকে বললে কিন্তু আমি অন্য কিছু এর মধ্যে যুক্ত করতে পারবো না। বলে কোনো দরকার নেই, আপনি আপনার মতো কাজ করেন। আমার প্রায় 3.5 বছর লেগেছে, বাংলাদেশের অনেক জেলায় গেছি, কলকাতায় গেছি, অনেক জায়গায় অনেক মানুষের সাথে কথা বলতে হয়েছে, আমার প্রায় 300-350 মিনিটের ফুটেজ, মানে একদম ফাইনাল এডিট, করার পর 300-350, মানে এটা হচ্ছে মানে প্রথম ফুটেজগুলো না, মানে একদম ফাইনাল এডিটেড ফুটেজ ছিল, তো আমাকে তো সেটা কমাতে হবে এরকম। আর আমরা ভাষা আন্দোলন নিয়ে কিংবা ভাষা শহীদদের নিয়ে তেমন কোনো বই কিন্তু পাইনি কোথাও, আর পরিবারের কাছেও কিছু ছিল না, তো আমি যত ভাষা সৈনিক বা ভাষা শহীদদের পরিবার বা সেই সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কারা কারা চাকরি করতেন, কে কোথায় ছিলেন, এরকম মানুষজনকে খুঁজে 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 প্রচুর, প্রায় 100-150 মানুষের ইন্টারভিউ করেছিলাম, 100-150 মানুষকে ইন্টারভিউ, কারণ ওই যে ধরেন ওই সময় তার পরিবারের কেউ ছিল, উনি কি জানতেন কে আছে বেঁচে, এরকম খুঁজে 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 তারপরে তার মধ্যে থেকে বেঁচে 52 মিনিট দাঁড়িয়েছে। তারপর এই যে 350 মিনিট থেকে 52 মিনিটে নিয়ে আসা, এটা নিশ্চয় অনেক কষ্টের ছিল, কোনটা বাদ দিবেন কোনটা রাখবেন? এটা 350 মিনিট আমি একজনকে দায়িত্ব দিয়েছিলাম, যত যাদের ইন্টারভিউ ছিল সবার 1.5 ঘন্টা করে ফাইনাল ইন্টারভিউ ছিল, তো বলেছি যে প্রত্যেকটা ইন্টারভিউ আলাদা করে আপনি শুনে শুনে লিখবেন। উনি বললো কেন, আমি সেটা বই করব, বই ছাপাবো, তো উনি একদম প্রায় 3-4 মাস লাগলো ওটা, একদম প্রফেশনাল যারা শুনে শুনে লেখে লেখালাম, লেখার পর আমি এবার এটা পড়া শুরু করলাম, কারণ দেখে দেখে আর
মাথা ঠিক থাকে না এতক্ষণ দেখে এডিট করা। তারপর ওটা দেখে দেয় ধরেন আমি বইয়ের মতো পড়ছি প্রতিদিন, পড়ে পড়ে এই লাইনটা দরকার নেই, এই লাইনটা দরকার নেই, এই লাইনটা দরকার নেই, এরকম আমি তখন ওই যে পাণ্ডুলিপি এডিট করা শুরু করলাম। পাণ্ডুলিপি এডিট করে তারপর সেটাকে আবার এডিটিং টেবিলে বসে এভাবে এভাবে আবার এডিট করা শুরু করলাম। এভাবে মনে করেন 350 থেকে 100 ঘন্টা মানে আস্তে আস্তে এরকম কমতে শুরু করলো। এভাবে বারবার লিখছি, পাণ্ডুলিপিতে এডিট করছিলাম আমি একটা পর্যায় পর্যন্ত। তারপরে গিয়ে ঠিক আছে ওনার এই লাইন, এখানে ইনসার্ট, ইনসার্ট কোথায়? কোনো ইনসার্ট নাই, ভাষা আন্দোলনের তো তেমন কিছু নেই। তো ওই আস্তে আস্তে খুঁজে আর আবুল বারকাতের শেষ মুহূর্ত পর্যন্ত আমি মানে ওই তিনটা ছবি আর দুটো চিঠির বাইরে আমি অজস্র জিনিস সংগ্রহ করেছিলাম। উনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সেটার কোনো প্রমাণ ছিল না, ওনার তখনকার ভর্তির রসিদ, মার্কশিট, কাগজপত্র, যা যা একজন স্টুডেন্টের থাকে সমস্ত কিছু আমি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করেছি, মানে সংগ্রহ না উদ্ধার করেছি। বিশেষ করে সেই সময়ে সকল সার্টিফিকেট কিন্তু পুড়ে গিয়েছিলো স্বাধীনতা যুদ্ধের সময়, কিন্তু স্টোররুমে খুঁজে খুঁজে অনেক স্টোররুম, সেখান থেকে আবুল বারকাতের মানে ওই সময়ের সাইন করা ভিসির সাইন করা সার্টিফিকেটটা আমি উদ্ধার করেছি। যখন আরিফিন স্যার ছিলেন তো তিনি আমাকে পরে হ্যান্ড ওভার করেছেন। এরকম অনেক কিছু না, ছবি, ঘড়ি, এটা সেটা, এবং সেই বাবলা গ্রাম তার আগের যে বাড়ি, তার ওনারা তো প্রপার্টি এক্সচেঞ্জ করে এসেছিলেন, তো সেই আদি বাড়ি, সেখানে রাস্তাঘাটগুলো, স্কুল, যে স্কুলে পড়তেন, তারপর যে কলেজে পড়তেন, কৃষ্ণনাথ কলেজ, সেই কলেজের ওখানে একটা মেসে থাকতেন, সেই মেসে ওখানে ঢুকতে কোনোভাবেই দিচ্ছিল না। তো অনেক চেষ্টা করে, কারণ ওই প্রপার্টিটি নাকি প্রপার্টি নিয়ে একটা বিরোধ ছিল। তো আমি যখন গেছি ওরা ভাবছিল যে আমরা কি ওই প্রপার ওই পক্ষের লোক কি না। তো দেখলাম যে আমি এমনিতে ভিনদেশি, ওখানে গিয়ে মারামারির মধ্যে যাওয়ার দরকার নেই। তো আমার কলকাতার যে টিম ছিল ওনারা ক্যামেরা নিয়ে ওই বিল্ডিংটার বাইরে থেকে ছবি নিয়েছে। আর বিল্ডিংটা অনেক চেঞ্জও হয়ে গেছে ততদিনে, কলেজ টলেজ বেঞ্চ, যে ক্লাসটা উনি বসতেন, মানে যা যা পেরেছিলাম আমি এগিয়ে করেছি। তো যখন শেষ করি তখন আমরা পূর্ণাঙ্গভাবে আবুল বারকাতকে যেমন পেয়েছি, আরেকটি তথ্য দেই, সেটা হচ্ছে আজ মানে আমরা এখন পর্যন্ত অনেক বইতে দেখি আবুল বরকত, আমি যেটা বরকত বলছি বলেছি এটা আপনার ভুল নয়, কারণ আপনি সব জায়গায় তাই পড়েছেন, কিন্তু প্রকৃত অর্থে ওনার নাম হচ্ছে আবুল বারকাত। কারণ ধরেন আপনি যখন চিঠি লেখেন আপনার মাকে, আপনি আপনার নামটা শুদ্ধ করে অবশ্যই লিখবেন, আমি তো আমার নাম শুদ্ধ করে লিখবো, আপনি আপনার, সেটাই হচ্ছে আসল বানান। তা আমি আবুল বারকাতের যত চিঠি পেয়েছি সেখানে দেখেছি যে আবুল বারকাত। ধন্যবাদ আপনাকে। এটাও দর্শক যারা এই মুহূর্তে দেখছেন তারাও নিশ্চয়ই নিজেদেরকে শুদ্ধ করে নেবেন, কারণ আমি নিজেও বরকত বলেই সম্বোধন করেছিলাম, যেহেতু আমি ছোটবেলা থেকে পড়ে এসেছি। আমি এই যে জাদুঘর যেটা হয়েছে সেখানে আমি যত কাগজপত্র ছিল সব তথ্য মানে দিয়ে দিয়েছি ওখানে, এবং অনুরোধ করেছিলাম যে নামটি আছে আবুল বারকাত থেকে আবুল বারকাত করা হোক, কিন্তু আজ পর্যন্ত পরিবর্তন করেনি। কেন করেনি, এত উন্নাসিকতা কেন? এটা তো যেহেতু প্রমাণ আছে, উনি চিঠি লিখেছেন নিজের হাতে মায়ের কাছে, কেন করেননি তারা? এটাও একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, কিন্তু তাকে ভুল নামে সবাই সম্বোধন করছে, স্মরণ করছে তাকে ভুল নামে। পাঠ্যসূচি থেকে ধরেন যদি আমি তো আমি নির্মাতা হিসেবে আমার দায়িত্বটুকু পালন করেছি, এখন যদি বলেন যে না তাহলে সমাজসেবক বা আর কি করা যেতে পারে, হ্যাঁ আর কি হতে পারে, রিড করতে পারি আমি কোর্টে, যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি আছে আমার কাছে আবুল বারকাত বিষয়ে। হয় কি, আপনি একটা বিষয় নিয়ে কতদূর যাবেন, কতদূর আপনি যুদ্ধ করবেন? তবে তো ওই মানে আপনার তো অনেক কন্যা, আপনি কটা মানে এক কন্যাকে নিয়ে বসে থাকলে তো হবে না, একজন শিল্পী বা নির্মাতার তো এক কন্যাকে নিয়ে হবে না, আপনার 10টা কন্যা থাকলে আরও 9টা কন্যা বিষয়ে ভাবতে হবে। এখন আমি আবুল বারকাত নিয়ে যতটুকু সম্ভব করেছি সবাইকে জানিয়েছি, বলেছি, এখন আবার কোর্ট পর্যন্ত রিট করতে বলেন, আবুল বারকাতের পরিবারও চান না, চান না মানে ওনাদেরও আর এটা নিয়ে এত সম্ভব না আসলে, মানে আমরা এত বড় বড় কথা বলছি, জাদুঘরটার চেহারাটা আপনি দেখেন, আমি মানে আমি জানি না এটা শুনে কেউ ঢাকা বিশ্ববিদ্যালয় কিংবা এটা কর্তৃপক্ষ আমার উপর রাগ করবেন কি না, এটা তো সুন্দর হতে পারতো। তখন সেই সময় পুরোটাই ফাঁকা একটা বিল্ডিং ছিল, আমি ওর সাথে সম্পৃক্ত ছিলাম কারণ কাগজপত্রগুলো আমাকেই তখন দিতে হতো, আমি সবই দিয়েছি, কিন্তু তার পরবর্তী দায়িত্ব তো আমার নয় বা আমাদের নয়, একটা সংস্থা নিশ্চয়ই আছে সেটা দেখাশোনা করার। আপনি তারপরে আমাদের ফেনীতে আরও ভাষা শহীদের আছে,
সারা বাংলাদেশে যত ভাষা শহীদদের জাদুঘর আছে, আমি আপনাকে নিশ্চিত করে বলতে পারি খুবই বাজে অবস্থায় আছে, দুঃখজনক। আমরা ভাষা নিয়ে স্বাধীনতার পরে তো 50 বছর পার হয়ে গেল, আমরা সুবর্ণ পালন করছি, তারপরেও কেন এরকম? আমরা এর আগে আপনার সঙ্গে অন্য একটা বিষয় নিয়ে কথা বলছিলাম, সেখানেও ভাষা আন্দোলন চলে এসেছিল আমাদের, আমরা খুব একটা গুরুত্ব রাষ্ট্রীয়ভাবে হয়তো বা পাচ্ছি না। আমরা কেন এই উন্নাসিকতা কেন করছেন না? এবং আমার এখন আপনার অভিনেত্রী রোকেয়া প্রাচি, নির্মাতা রোকেয়া প্রাচির বাইরে আপনার আলাদা একটা পরিচয় রয়েছে, রাজনীতিবিদ রোকেয়া প্রাচি, সেই পরিচয় নিয়ে আপনাকে প্রশ্ন করতে চাই। মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ক্ষমতায় আছে, তাহলে কেন হচ্ছে না? কেন দেখেন, প্রত্যেকটা কাজ করার জন্য এক একটা প্রশাসনিক জায়গা আছে, টেবিল আছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে আমরা কিন্তু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি, হ্যাঁ, 99 সালে। এখন আমার ভাষাটা আমি ঠিক করে বলবো, আমার বাচ্চাকে আমি ঠিক করে ভাষাটা বলতে শেখাবো, আমার জীবন আচার শেখাবো, বঙ্গবন্ধু স্বাধীনতা দিয়ে গেছেন, আমি আমার স্বাধীনতাটাকে রক্ষা করব। এখন মানে সরকার কি প্রত্যেকটা কাজ নিজে দায়িত্ব নিয়ে করবেন, আইন করবে? এখন জাদুঘরটি যিনি দেখছেন, তিনি কি বাংলার মানুষ নন? তিনি কি বাংলা ভাষায় কথা বলেন না? উনি ওনার ছেলেকে আবুল বারকাত, সালাম, রফিক, জব্বরকে নিয়ে কথা বলেন না? তাহলে ওনার তো দায়িত্বটার, উনি যে চাকরি করেন, বেতন পান, ভালোবাসার বাইরে তো উনি দায়িত্বের প্রতি সৎ থাকলেও তো, ইমানের প্রতি সৎ থাকলেও তো ওনাকে কাজটা করতে হবে। এখন আপনি প্রত্যেকটা টেবিলকে কীভাবে কি নিয়ন্ত্রণ করবেন? সবার সাথে তো মানে আমরা জাতিগতভাবে কি একটা অসৎ জাতিতে পরিণত হয়ে যাচ্ছি বা না? কেউ কেউ দুএকজন মানে মুষ্টিমেয় কিছু কিছু মানুষের অবহেলার জন্য, দায়িত্বহীনতার জন্য আমরা সমষ্টিগতভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমি ভাবছি না যে আজকে আমি একটা ভুল তথ্য দিয়ে বই ছাপিয়ে দিলাম, এই ভুল তথ্যটা একসময় আমার নাতি নাতনি পড়বে। আমি ভাবছি আমার তো দিন শেষ, আমার ছেলে মেয়ে তো বাইরে পড়ে, কী যায় আসে, কিন্তু আমার নাতি নাতনি কোনো না কোনো দিন ওই বইটা পড়বে, পড়ে ওই ভুল শিখবে। আমি আজকে যে ফরমালিনটা বাজারে ছাড়লাম, আমারই পরবর্তী প্রজন্ম ওই ফরমালিনটা খেয়ে ক্যান্সারে ভুগবে। কিংবা এই যে অসৎ কাজগুলো আমরা করছি, আমি ধরেই নিচ্ছি আচ্ছা ঠিক আছে, আমি তো কানাডায় চলে গেলাম, অসুবিধা কী, বা আমি তো আমার তো যা হবে আমি অবসরে চলে গেলাম, কোনো সমস্যা নেই, কিন্তু আমার ওই ওই গর্তে তো আমারই পরিবারের লোকজন পড়বে। আমরা মনে নিজের ভালোটাও বুঝি না, এটা কিন্তু আমরা কিন্তু অন্যের ক্ষতি করছি না, ক্ষতি তো নিজের করছি, শেষমেশ নিজের দিকে আসলে ক্ষতির পাল্লাটা ভারী। এখন আমরা সরকারকে কত দায়ী করব, সরকার কত করবে আপনি বলেন? আর আমার মেয়ে যদি বাংলা কথা বলতে না পারে, এর দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রীর না তো, তিনি কী করবেন? ইনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস করে দিয়েছেন, মানে 2010 সালের 21 অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রীর সময় তার উদ্যোগে কিন্তু আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পেয়েছি। এখন আমরা ধরেন এটার মর্মই বুঝলাম না, তাপা কী করবেন? বঙ্গবন্ধু বুকে রক্ত দিয়ে গেছে, উনি কী করবেন? রাজনীতিবিদ হিসেবে কোথায় দেখতে চান আপনাকে? আমাকে আমি আজকে যে কথাগুলো বলছি, আমি যেন এই জায়গাটাতেই থাকতে পারি, আমারই যেন সেটাকে আদর্শিক দিকের সে যে অবশ্যই অবশ্যই আমি লঙ্কায় গিয়ে রাবণ হতে চাই না। মানে আমি আজকে যে কথাগুলো বলছি, আমি যেন আমাকেই প্রোটেক্ট করতে পারি। আমি অনেক আজকে আপনার সামনে অনেক বড় বড় কথা বললাম, কিন্তু আমি একটা জায়গায় যাওয়ার পর ভুলে গেলাম, তো আমার ওই মৃত্যুটা আমি দেখতে চাই না। আমি শেষ করব, শেষ করার আগে একটা প্রশ্ন করি, আজকে রোকেয়া প্রাচি ছোট যখন ছিল তখন কি স্বপ্ন দেখেছিল? এখন আপনি যেমন তেমন একজন হবেন, অভিনয় করবেন, রাজনীতি করবেন, নির্মাতা হবেন, নাকি অন্য কোনো স্বপ্ন ছিল তখন? আমি অনেক বড় বড় স্বপ্ন দেখতে ভালোবাসতাম, ভালোবাসি, ভালোবাসবো, আমি সবসময় স্বপ্ন দেখি। এই আপনি যেখানে বসে আছেন সেখান থেকে একদম এই যে মোড়টা দিয়ে আপনি এসছেন, আমি আমার স্কুলে যখন ছিলাম তখন কিন্তু ওখানে আমরা নিজেরা শহীদ মিনার বানিয়েছি। এই যে এখন মেলা দেখছেন, এই মেলাটা আমরা স্কুলে থাকতে করতাম আমাদের মাঠে, তখন কিন্তু খুব অনুকূলে ছিল না পরিবেশ, কিন্তু আমরা করেছি। তখন কিন্তু কোনো পরিকল্পনা থেকে করিনি যে বড় হলে আমি এরকম হব বা এই হব, কিন্তু ভালো কাজের সাথে থেকেছি। আমার সবসময় স্বপ্ন ছিল আমি ভালো কিছু করব, ভালো কিছু। এই ভালোটাকে আমি তখন মানে ব্যাখ্যাটা জানতাম না, ভালো কিছু করতে চাই, এখনও আমি ভালো কিছু করতে চাই।
এই ভালো কিছুটাই হচ্ছে স্বপ্ন, মানে যা কিছু ভালো তার সঙ্গে থাকতে চাই। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার জন্য অনেক শুভকামনা, যা কিছু ভালো তার সঙ্গে নিশ্চয়ই থাকবেন। দর্শক, এতক্ষণ আপনারা যারা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে ছিলেন সময়ের গল্পে আজকের অতিথি ছিলেন জনপ্রিয় অভিনেত্রী, আবৃত্তিকার, রাজনীতিবিদ এবং নির্মাতা রোকেয়া প্রাচী। তার সঙ্গে আড্ডা দিলাম বসন্তের বিকেলে, ভালোবাসা দিবসের বিকেলে। এতক্ষণ যারা দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। বিদায় নিচ্ছি ফয়সাল মোশে, দেখা হবে অন্য কোনো আলাপচারিতা। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, টাটা।